অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের নীতির কড়া সমালোচনা উঠে এসেছে খোদ মার্কিন পররাষ্ট্র দফতরের এক নথিতে ইসরায়েলি নীতি নিয়ে কর্মকর্তাদের মতামত জানতে নথিটি তৈরি করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর রাজনীতি বিষয়ক যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পলিটিকর প্রতিবেদন প্রকাশ করেছে এমন তথ্য এতে বলা হয়েছে গাজায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের সমালোচনা করা এছাড়া মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বাইডেনের নীতি কূটনীতিকদের কাছে ক্রমেই আস্থা হারাচ্ছে বলে উল্লেখ করা হয় এর ফলে মার্কিন প্রশাসনের ভেতরে মতবিরোধ তীব্র হওয়ার শঙ্কা রয়েছে